এখানে আমি একটি ইউটিলিটি সফটওয়্যার ডিপফ্রিজ, এই সফটওয়্যারটা নিয়ে আলোচনা করব। ডিপফ্রিজ সফটওয়্যারের কাজ হচ্ছে কোনো ড্রাইভকে ফ্রিজ করে রাখা। যদি কোনো ড্রাইভকে ফ্রিজ করে রাখা হয়, তাহলে সেই ড্রাইভে যদি কোনো ফাইল সেভ করি বা কোনো সফটওয়্যার বা কোনো ফাইল ব্যাকআপে রাখি, তাহলে কম্পিউটারটা রিস্টার্ট দেওয়া হলে সেই ফাইলগুলো মুছে যাবে। উদাহরণস্বরূপ আমি সি ড্রাইভকে ফ্রিজ করে রাখলাম। এবার সি ড্রাইভের ডেস্কটপে আমি একটা ফাইল সেভ করেছি। যদি এ অবস্থা কম্পিউটারটাকে রিস্টার্ট করি, তাহলে দেখা যাবে সেই ফাইলটার ডেস্কটপে নাই, মুছে গিয়েছে। এটাই হচ্ছে ডিপফ্রিজের কাজ। আমি প্রথমে দেখাবো ডিপফ্রিজ সফটওয়্যারটা কীভাবে সেট আপ দিতে হয়। এই আইকনটার উপর ডাবল ক্লিক করি, নেক্সট, আই অ্যাকসেপ্ট, নেক্সট। এখানে লাইসেন্স কিটা দিতে হবে, এখান থেকে সিরিয়াল কিটা নিয়ে ওখানে দিয়ে দেই। সিরিয়াল কিটা দিয়ে দিলাম, নেক্সট। এখানে দেখতে পাচ্ছি কম্পিউটারের যতগুলো ড্রাইভ সেগুলো এখানে শো করছে, এবং সবগুলোতেই ডিফল্ট অবস্থায় টিকচিহ্ন দেওয়া থাকবে, অর্থাৎ সবগুলোই সে ফ্রিজ করার জন্য প্রস্তুত। কিন্তু সবগুলো ড্রাইভ ফ্রিজ না করাই ভালো, কারণ আমরা যখন কম্পিউটার কাজ করি তখন ফাইলগুলোকে কোনো একটা ড্রাইভ ফাঁকা রাখতে হয়, যাতে করে সেখানে সেভ করতে পারি। আর সাধারণ অবস্থায় সি ড্রাইভটাকেই লক করে রাখা ভালো, যাতে করে সি ড্রাইভের উইন্ডোজের ফাইল মুছে গেলে উইন্ডোজ নতুন করে না দিতে হয়, মুছে গেলেও যেন কম্পিউটার রিস্টার্ট করলে সেটা ঠিক হয়ে যায়, ভাইরাস অ্যাটাক করলেও যেন কম্পিউটার রিস্টার্ট করলে অন্ততপক্ষে সি ড্রাইভটা ঠিক থাকে। এই জন্য এই সি ড্রাইভটা লক করা ভালো অন্য ড্রাইভ না করে। আর সি ড্রাইভ লক করার পর মনে রাখতে হবে মাই ডকুমেন্টস অথবা ডেস্কটপে কোনো ফাইল সেভ করা যাবে না। সেভ করলে যদি সেটা গুরুত্বপূর্ণ ফাইল হয়, কম্পিউটার রিস্টার্ট করে সে ফাইলটা হারিয়ে যাবে, তখন আপনাকে সমস্যা পড়তে হবে। তো আমি এখানে দেখাবো সি ড্রাইভটা কীভাবে ফ্রিজ করতে হয়। এখানে ডি এবং ই, এই দুইটা ড্রাইভের টিকচিহ্ন দুইটা উঠিয়ে দিলাম, শুধু সি এর চেকবক্সে টিকচিহ্নটা রাখবো, কারণ আমি সি ড্রাইভকে ফ্রিজ করতে যাচ্ছি। নেক্সট, ইনস্টল। দেখতে পাচ্ছি ইনস্টল হচ্ছে, এবং ইনস্টল হওয়ার পর কম্পিউটারটি রিস্টার্ট নেবে। কিছুক্ষণ অপেক্ষা করি, দেখতে পাচ্ছি কম্পিউটারটি রিস্টার্ট নিচ্ছে। দেখতে পাচ্ছি এখানে একটা মেসেজ আসছে, পাসওয়ার্ড দেওয়া হবে কিনা। আমি বললাম ইয়েস, আমি একটা পাসওয়ার্ড দিব। এখানে পাসওয়ার্ড নামে একটা ট্যাব রয়েছে, এখানে ক্লিক করি এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেই, যাতে অন্য কেউ না খুলতে পারে। আমি এখানে দিয়ে দিলাম 1 2 3 4 5, এবং এখানেও দিয়ে দেই 1 2 3 4 5। ওকে, দি নিউ পাসওয়ার্ড হ্যাজ বিন সেট। ওকে, তাহলে এখানে সি ড্রাইভকে ফ্রিজ করা হয়ে গেল। এবার এখানে যদি আমি কোনো ফাইল রাখি, অর্থাৎ ডেস্কটপে বা সি ড্রাইভে, তাহলে সে ফাইলটা থাকবে না। আমি এখানে একটা ফোল্ডার তৈরি করি মাল্টিমিডিয়া নামে, এবং এই ফোল্ডার মধ্যে কোনো ফাইল রাখি। এখানে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি, এই ফোল্ডারকে ওর ভিতর নিয়ে রেখে দেই। আবার এই ডেস্কটপে যে ওয়ালপেপারটা, এটাকে চেঞ্জ করে দেই। আমি এখান থেকে এটা চেঞ্জ করে দিলাম। অর্থাৎ এখানে আমি দুইটা পরিবর্তন করেছি, একটা ফোল্ডার তৈরি করেছি মাল্টিমিডিয়া নামে, সেখানে কিছু ফাইল রেখেছি, এবং ডেস্কটপটা পরিবর্তন করেছি। এবার কম্পিউটারটাকে রিস্টার্ট করলে দেখা যাবে এগুলো চলে গিয়েছে, অর্থাৎ এখানে ফোল্ডারটা যেটা আমি পরে তৈরি করেছি এটাও থাকবে না, এবং যে ওয়ালপেপারটা আমি চেঞ্জ করেছি সেটা থাকবে না, পূর্বের অবস্থায় ফিরে যাবে। তাহলে আমি কম্পিউটারকে রিস্টার্ট করি।
এখানে যে ফোল্ডারটা মাল্টিমিডিয়া নামে আমি তৈরি করেছিলাম দেখতে পাচ্ছি সেটা নেই, সেটা মুছে গিয়েছে, এবং ডেস্কটপের যে ওয়ালপেপারটা আমি চেঞ্জ করেছিলাম সেটাও পূর্বের অবস্থায় চলে গিয়েছে। এভাবে সি ড্রাইভে কোনো পরিবর্তন করলে বা কোনো ফাইল রাখলে সেটা অটোমেটিক্যালি মুছে যাবে কম্পিউটারটা যদি রিস্টার্ট করা হয়। এভাবে কোনো ড্রাইভকে ফ্রিজ করে রাখা যায়। এখন সি ড্রাইভে আমি নতুন কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে চাচ্ছি, সেক্ষেত্রে লকটাকে খুলে নিতে হবে এবং খুলে নিয়ে সফটওয়্যারটা সেট আপ দেওয়ার পরে আবার লক করে দেওয়া যায়। অর্থাৎ এখানে লকটাকে খুলে নিয়ে সি ড্রাইভে কোনো পরিবর্তন করা যায়, আবার লক করে রাখা যায়। তো আমি সেটা দেখাবো কিভাবে লকটা খুলতে হয়। লকটা খোলার জন্য দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিপ ফ্রিজের আইকন। এখন এটাকে আনলক করার জন্য কিবোর্ড থেকে শিফট কি চেপে এর উপরে ডাবল ক্লিক করতে হবে। তাহলে কিবোর্ড থেকে শিফট কি চাপলাম এবং একই সঙ্গে এর উপরে ডাবল ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছি একটা বক্স চলে আসছে। এখানে যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। যদি পাসওয়ার্ড না দিতাম তখন তাহলে এ বক্সটা আসলে এখানে কোনো কিছুই করতে হতো না, ওকেতে ক্লিক করতে হতো, অর্থাৎ কোনো পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমি পাসওয়ার্ড দিয়েছি তাই এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। আমি পাসওয়ার্ড দিয়েছি 1 2 3 4 5, ওকে। তাহলে দেখতে পাচ্ছি আর একটা বক্স চলে আসছে, এখানে বলছে আমি কতক্ষণ পরে আমি আনলক হব, তাই জিজ্ঞেস করছে। আমি বললাম বুট থট ওয়ান নেক্সট ওয়ান রিস্টার্টস, অর্থাৎ একবার রিস্টার্ট করলে তুমি আনলক হবা, আবার রিস্টার্ট করলে পুনরায় অটোমেটিকলি তুমি লক হয়ে যাবা। আমি তাই বলে দিলাম ওকে, অর্থাৎ এখানে একবার রিস্টার্ট করলেই সে আনলক করে দেবে। এ অবস্থায় অ্যাপ্লাই অ্যান্ড রিবুটে ক্লিক করতে হবে, ওকে। ইয়েস, সে আমাকে জিজ্ঞেস করছে কম্পিউটার রিস্টার্ট করবে কি না। ইয়েস, তাহলে কম্পিউটারটি রিস্টার্ট হবে, কম্পিউটারটি রিস্টার্ট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি ডিপ ফ্রিজের সেই আইকনটা চলে আসছে, কিন্তু এর নিচে দেখতে পাচ্ছি একটা ক্রস চিহ্ন রয়েছে, ছোট ক্রস চিহ্ন। এটা খেয়াল করে দেখলে একমাত্র বোঝা যায় ছোট একটা ক্রস চিহ্ন রয়েছে, অর্থাৎ এ অবস্থায় ডিপ ফ্রিজটা ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, অর্থাৎ আনলক অবস্থায় রয়েছে। এখন আমি এখানে সি ড্রাইভে যে কোনো কাজ করতে পারি, অর্থাৎ আমি সফটওয়্যার সেট আপ দিতে পারি বা কোনো পরিবর্তন করতে চাইলে কোনো পরিবর্তন করতে পারি, বা ডেস্কটপে কোনো কিছু রাখতে চাইলে রাখতে পারি, সি ড্রাইভে কোনো কিছু রাখতে চাইলে রাখতে পারি। অর্থাৎ আমার প্রয়োজনীয় কাজগুলো করার পরে এবার যদি কম্পিউটারটাকে আবার আমি রিস্টার্ট দেই তাহলে আবার সে পুনরায় লক হয়ে যাবে। এটা হচ্ছে আনলক করে কাজ করার নিয়ম। কিন্তু যদি এমন হয় যে আমি ডিপ ফ্রিজটাকে টোটালি রিমুভ করে দিতে যাচ্ছি, আমার এখন আর ডিপ ফ্রিজটার কোনো প্রয়োজন নেই, অথবা ডিপ ফ্রিজটা আমার ভালো লাগছে না, আমি এটাকে রিমুভ করে দিতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আনলক করে নিতে হবে। যেভাবে আমি একটু পূর্বে দেখলাম শিফট চেপে ডাবল ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে রিস্টার্ট করে আনলক করে নিতে হবে, না হলে এটাকে রিমুভ করা যাবে না। আনলক করে না নিলে রিমুভ করতে গেলে সে বলবে অবশ্যই আনলক করে নিন। তো ঠিক এভাবে যেভাবে আমি আনলকটা দেখালাম ইতিপূর্বে সেভাবে এটাকে আনলক করে নিতে হবে। তারপর যেখানে সফটওয়্যারটি রয়েছে সফটওয়্যারটি সি ড্রাইভে না রেখে অন্য ড্রাইভে রেখে পরিচালনা করা ভালো, এবং মনে রাখতে হবে কোথায় রাখা আছে, পরবর্তীতে যদি আনলক করতে চাই সেখানে গিয়ে ডাবল ক্লিক করতে হবে। তো আমি এখানে সফটওয়্যারটির উপরে ডাবল ক্লিক করি, যেখান থেকে আমি সেট আপ দিয়েছিলাম ঠিক সেখানে গিয়ে ডাবল ক্লিক করতে হবে। নেক্সট, এখানে দেখতে পাচ্ছি আনইনস্টল বাটন চলে আসছে, কিন্তু যদি আমি এটাকে আনলক করে না নিতাম তাহলে এই আনইনস্টল বাটনটা আসতো না, এবং আমাকে বলছে এটাকে আনলক করে দিন, কারণ আমি এটাকে লক করলাম অন্য কেউ এসে এটাকে আনইনস্টল করে ফেলতে পারে। এর জন্য পাসওয়ার্ড দিয়ে এটাকে লক করতে হয়, এবং যাতে করে আমি এটাকে আনইনস্টল করতে পারি সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে।
এবার আন ইনস্টল বাটনটিতে ক্লিক করতে হবে। কম্পিউটারটি রিস্টার্ট নেবে, দেখতে পাচ্ছি কম্পিউটারটি রিস্টার্ট নিচ্ছে। কম্পিউটারটি রিস্টার্ট হলো, দেখতে পাচ্ছি এখানে ডিপ্রিজ সফটওয়্যারটি নেই, অর্থাৎ ডিপ্রিজ সফটওয়্যারটি আনইনস্টল হয়ে গিয়েছে। এভাবে ডিপ্রিজ সফটওয়্যারের মাধ্যমে কোনো ড্রাইভকে লক করে রাখা যায়, আবার আনলক করে সে ড্রাইভে কাজ করা যায়, আবার ডিপ্রিজ সফটওয়্যারটিকে রিমুভ করা যায়।